মোটর কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন আমি আজ আপনাদেরকে দেখাবো। এই মোটরটা চলতে চলতে ঝাঁকি পারছে, তো ঝাঁকি পারছে কিসের জন্য আমি ঝাঁকি পড়া প্রবলেমটা সলভ করব। তো মোটরটার কয়েল ঠিকই আছে, তো এই কয়েল আপনারা কিভাবে চেক করবেন যে ঠিক আছে না পুড়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ডিজিটাল মিটারের রেজিস্ট্যান্স সেকশানে এটাকে রাখবেন, রেখে এই মোটরের যে তিনটে পয়েন্ট বেরোচ্ছে এই তিনটে পয়েন্টে একটা একটা করে ঠেকাতে হবে। ঠিকিয়ে দেখুন, এখানে রেজিস্ট্যান্স শো করছে 1.223 রেজিস্ট্যান্স শো করছে, আর এটাতে সেম তাই 1.23 রেজিস্ট্যান্স শো করছে। তো মোটরের কয়েল ঠিক আছে, কয়েল পড়া থাকলে রেজিস্ট্যান্স সেকশান একদম 0-0 দেখাতো, রেজিস্ট্যান্স দেখাতো না। মোটরের কয়েল ঠিক আছে, তো মোটরটা ঝাঁকি পারছে কিসের জন্য সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো মোটরটা ঝাঁকি পড়ার সমস্যা সারতে হলে মোটরটাকে খুলতে হবে। তো মোটরটা খোলার জন্য এই যে পেছনের পাখাগুলোকে, এই কুলিং পাখাটাকে খুলে ফেলতে হবে। কুলিং পাখাটা খুলে ফেলে মোটরটাকে খুলে বের করতে হবে। তো এটা বের খুলতে হলে আপনাদেরকে ইলেঙ্কি রেঞ্চ ব্যবহার করতে হবে, এই নাটগুলোকে খুলে বের করতে হবে। তো আমি ইলেঙ্কি রেঞ্চ দিয়ে এই নাটগুলোকে খুলব। আস্তে আস্তে বাড়ি মারতে পিছনের এই ঢাকনাটা খুলে যাবে। এই যে ঢাকনাটা খুলে গেছে, এভাবে টান দিলে খুলে যাবে। দেখুন, এই যে মোটরের কয়েল ঠিক আছে। এই মোটরের ঝাঁকি পড়া কেস সম্ভবত দুটো কারণে হয়। এই যে সেন্সার লাগানো আছে, এই যে মোটরের কয়েলের সাথে যে এই সেন্সার বোর্ডটা লাগানো আছে, এই বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে মোটর ঝাঁকি পড়ে। তো এই সেন্সারটাকে চেঞ্জ করে দিলে মোটর ঝাঁকি পড়া বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয়ত ঝাঁকি পড়ে না। তো এই মোটরটার রোটারটাকে বের করতে হবে। তো রোটারটা আপনারা এভাবে টেনে বের করতে পারবেন না, এই রোটারের সঙ্গে ম্যাগনেট লাগানো আছে। এটাকে বের করতে হলে এভাবে খুব করে বাড়ি মেরে বের করতে হবে, কিন্তু এভাবে চেপে বের করতে পারবেন না। এই যে খুব হার্ড, বের করতে হলে আপনাদেরকে এইরকম পাইপ নিতে হবে। পাইপ নিয়ে এই যে শ্যাপে মাঝখানে এভাবে সেট করে দিতে হবে। সেট করে দিয়ে এভাবে চাপ দিলে রোটারটা বেরিয়ে আসবে। এভাবে বেরিয়ে যাবে। এই রোটারে ম্যাগনেট থাকে, ম্যাগনেট যদি সরে যায় কিংবা এই সেন্সার যদি খারাপ হয়ে যায়, এই যে এই সেন্সার যদি খারাপ হয়ে যায় তাহলে মোটর ঝাঁকি পড়ে চলবে। তো দেখুন, এই যে এই রোটারটা, এই ম্যাগনেটটা সরে গেছে। এই যে এই রোটারটা, ম্যাগনেটটা সরে গেছে। তো এই সরাটা কীভাবে সরে যাওয়ার জন্য মোটরটা ঝাঁকি পড়ে চলছে। তো এই ই রিক্সা টোটো গাড়ির মোটর দুটো কারণে ঝাঁকি পড়ে চলে। এই যে সেন্সার বোর্ড আছে, এই যে সেন্সার লাগানো আছে তিনটে, এই সেন্সার খারাপ যদি হয়ে যায় তাহলে মোটর ঝাঁকি পড়ে। আর যদি মোটরের যে ম্যাগনেট লাগানো থাকে, এই যে ম্যাগনেট, এই ম্যাগনেট যদি খারাপ হয়ে যায় বা ম্যাগনেট যদি জায়গা থেকে সরে যায় তাহলে মোটর ঝাঁকি পড়ে চলে। মানে ম্যাগনেট লড়ে বেড়ালে, মোটরটা যখন ম্যাগনেটিং করবে তখন যদি লড়ে বেড়ায় তাহলে মোটর ঝাঁকি পড়বে। এই যে দেখুন, এই মোটরটা, এই যে ম্যাগনেটগুলো, এগুলো প্রত্যেকটা একটা একটা ম্যাগনেট লাগানো আছে। এই ম্যাগনেটগুলো লড়ে গেছে, এই যে এখান থেকে সরে গেছে। এই যে দেখুন, এখান থেকে সরে গেছে। এই যে এই ম্যাগনেটটা এখান থেকে সরে গেছে। এই যে এখানে সমানভাবে নেই, এই যে সমান নেই, সেই জন্য মোটরটা ঝাঁকি পড়ে চলছে।
এই যে এই ম্যাগনেটটা যেমন সমান আছে, এটা সমান আছে, কিন্তু এই ম্যাগনেটটা সমান নেই, এটা নেই, এটা নেই। এই সমান না থাকার কারণে মোটরটা ঝাঁকি পেড়ে চলছে। যদি ভাবেন টাইট করব, টাইট করেও অতটা ভালো হবে না, তো এই রোটা আপনাদেরকে চেঞ্জ করে নেওয়াটাই সব থেকে বেটার হবে। এটা চেঞ্জ করে নিলে, এটাকে চেঞ্জ করে নেবেন, এই ম্যাগনেট টাইট করার করতে যাবেন না, এই টাইট করে অত ভালো সার্ভিস খুব পাবেন না। এই ম্যাগনেট বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নতুন লাগিয়ে নেবেন। এই ম্যাগনেট আর এই সেন্সারের কারণে, এই যে সেন্সারের কারণে ঝাঁকি পেড়ে চলে।